শনিবার গজল ডোবার ভোরের আলো পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন দপ্তরে আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সেচ জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিনে বৈঠকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ছাড়াও সেচ দপ্তর, বন দপ্তর এবং পর্যটন দপ্তর আধিকারিকরা উপস্থিত ছিলেন। মালদার মোথাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন যে ভোরের আলো পর্যটন হাবের অনেক কাজ হয়েছে, আরও কাজ বাকি আছে। সেচ দপ্তরের মাধ্যমে পাম্প হাউসের কাজ চলছে, গজলডোবা ব্যারেজ এবং তিস্তা নদী বাঁধের অনেক কাজ করা হয়েছে। গোটা বিষয় নিয়ে আজ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হলো। হাই, ম্যাম মিনু। ডিজিটাল বাংলা কি খবরে দেখনে কে লিয়ে ফেসবুক পর হামারা পেজ লাইক কিজিয়ে আর ইউটিউব পে হামারা চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে, সাথে বেল আইকন দবায়ে। কি জানিয়েছেন সাবিনা ইয়াসমিন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী দিদির খুব মানে স্বপ্নের প্রকল্প হচ্ছে ভোরের আলো। যেহেতু দিদির আশীর্বাদে আমি এই ডিপার্টমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী, তো আজকে আমি যে ভোরের আলো প্রজেক্ট কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে, তার মধ্যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টও এখানে কাজ করছে, তো সেটাই দেখার জন্যই আমাদের পাম্প হাউসের কাজটা ইরিগেশন ডিপার্টমেন্ট করছে। তো সেই দিদির স্বপ্ন ভোরের আলো সেটাকে দেখার জন্য, মনিটর করার জন্য, কাজের অগ্রগতি কতটুকু সেটা দেখার জন্যই আমাদের সমস্ত অফিসিয়াল ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন এবং আমাদের অনারেবল এমএলএও আছেন এখানকার, সেটা আমরা একটু দেখার জন্য এসেছি, মনিটর করার জন্য এসেছি। এবং ইরিগেশন ডিপার্টমেন্ট এখানে তো খুব ভালো কাজ করেছে বিগত দিনে। ইরিগেশন ডিপার্টমেন্টের যে সমস্যা ছিল, তিস্তা ব্যারেজের সমস্যা, আমরা অনেকটা কেন নেই বললেই চলে। আপাতত আমরা তো সেরকম কিছু আর দেখতে পাচ্ছি না, যাও টুকিটাকি আছে, স্লিম কার্ড হোক বা রেন কার্ড যেগুলো হবে সেগুলো আমাদের ডিপার্টমেন্ট তার জন্য রেডি আছে, অসুবিধা নেই। কিন্তু আজকে মেনলি আমরা ভোরের আলো দিদির যে স্বপ্ন সেটা দেখার জন্যই এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী